ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। গতকাল 10ই আগস্ট বাংলাদেশে রিলিজ পেল কলকাতার সিনেমা পিয়ারে। সোহম ও শ্রাবন্তী অভিনীত এই ছবিটি সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে মুক্তি দিয়েছে আরাধনা এন্টারপ্রাইজ। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় পিয়ারে পরিচালনা করেছেন অভিমন্যু মুখার্জি। আবারও জুটি বেঁধে পিয়ারে ছবির মাধ্যমে হাজির হয়েছেন জনপ্রিয় জুটি সোহম শ্রাবন্তী। ছবিটা বাংলাদেশে রিলিজ পেলেও রিলিজের আগে কোনো প্রকার প্রচারণা হয়নি, কিন্তু প্রচারণা ছাড়াই 71 হল পেয়ে গেছে ছবিটি। বাংলাদেশে এখন পর্যন্ত পিয়ারে কেমন চলছে তার ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য পাওয়া না গেলেও জানা গেছে কলকাতার মানুষরা ছবিটি বেশ পছন্দ করেছেন। এমন সহজ সরল মিষ্টি প্রেমের এই গল্পটি যারা দেখেছেন তারা মোটামুটি সবাই বলেছেন অনেকদিন পর এমন নির্মল একটা প্রেমের গল্প তারা দেখেছেন। তবে ছবিটি বাংলাদেশে কতটুকু চলবে তা নিয়ে সংশয় আছে, কারণ কদিন আগেই বাংলাদেশে রিলিজ পেল কলকাতার আরেক ছবি ইয়ার্স সঞ্জনার ফিদা। ছবিটি একেবারেই ভালো চলেনি, কারণ একটা কথা প্রচলিত আছে, বাংলাদেশে যদি কলকাতার ছবি মুক্তি পায় আর সে ছবিতে যদি শাকিব খান না থাকে তাহলে সে ছবি বাংলাদেশে দর্শক দেখবে না। যদিও শ্রাবন্তীর একটা আলাদা গ্রহণযোগ্যতা আছে বাংলাদেশে, কিন্তু সেটাও আছে শাকিব খানের জন্যই। এখন দেখার বিষয় শাকিব ছাড়া শ্রাবন্তীর ছবি এদেশে কতটা চলে। তো বন্ধুরা, পিয়ারে সিনেমাটি কি আপনারা দেখেছেন? কেমন লেগেছে আপনাদের কমেন্ট করে জানিয়ে দিন।